প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সুভদ্রা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের ক্লাস করাবো। আজকের পাঠ অনুশীলনী 1.3, 9 নম্বর অঙ্কের সৃজনশীল। 9 নম্বর অঙ্কটা হলো একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, 672 এর মৌলিক গুণনীয়কগুলো লেখো। খ নম্বর প্রশ্ন, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। গ নম্বর প্রশ্ন হলো প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে আজকে আমরা প্রথমেই চলে যাব ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নের সমাধান হলো 672 এর মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 672কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 6-এর ভিতরে 3 বার 3 দুগুণ 6, 7-এর ভিতরে 3 বার 3 দুগুণ 6, থাকে 1। 1-এর পাশে 2, 12, 6 দুগুণ 12। এখন আবার জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা সবসময় জানব যে জোড় সংখ্যা দ্বারাই ভাগ করা করতে হবে। তাহলে 2 দিয়ে 3-এর ভিতরে 1 বার যায়, 2-কে 2, থাকে 1। 1-এর পাশে 3, 13, 6 দুগুণ 12, থাকে 1, 16, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে 16-র ভিতরে 8 বার, 8 দুগুণ 16, 8-এর ভিতরে 2, 4 বার, 4 দুগুণ 8। 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 2 দিয়ে 2 দুগুণ 4, 2-কে 2। এখন আবার দেখো বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড় সংখ্যা হলে আবার বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা কত? 3। 3 দিয়ে 21-এর ভিতরে কয়বার যায়? 3 সাথে 21। সুতরাং 672 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো মৌলিক গুণনীয়ক হলো 2, 2, 2, 2, 3, 7। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের মৌলিক গুণনীয়কগুলো পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্ন হলো পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। খ নম্বর প্রশ্নের সমাধান, কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 2 লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের গসাগু। তাহলে এখন আমরা 672 এবং 960 এর গসাগু নির্ণয় করব।
672 দিয়ে 960 কে ভাগ করলে আমরা একবার দিতে পারি 672। 672 এটা বিয়োগ করলে 2 আছে 10 হবে, 8 হইলে হাতে 1, 7 আর 1 8 আছে কত হলে 16 হবে, 8 হইলে হাতে 1, 6 আর 1 7 আছে কত হলে 9 হবে, 2 হইলে। আবার 288 দিয়ে 672 কে ভাগ করব, কয়বার যায় এটা? 288 672, তাহলে দুইবার, দুইবারে 8 দুগানো 16, 8 দুগানি 16, 16 আর 1 17, 8 দুগানি 16 আর 1 17, হাতে আমার 1, 2 দুগুণো 4 আর 1 5, 6 আছে তাহলে 12 হবে, 6 হইলে হাতে আমার 1, 7 আর 1 8 আছে তাহলে 17 হবে, 9 আর 8 17, হাতে 1 5 আর 1 6 6 মিলে গেল। আবার 96 দিয়ে আমরা 288কে ভাগ করব, 288কে ভাগ করলে এখানে 100 কিছু কম, এখানে 300 কিছু কম, তাহলে এখানে একটা সংখ্যা বাদ দিলে আমরা পাই 9, এখানে একটা সংখ্যা বাদ দিলে পাই 28, অর্থাৎ 9 দিয়ে আমরা 28কে ভাগ করলে 3 নং 27, তাহলে তিনবার, 3 দিয়ে 3 6 18, 3 নং 27 আর 1 28, তাহলে মিলে গেল। তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হলো কত? 96 সেন্টিমিটার। সুতরাং 672 ও 960 এর গসাগু 96 সেন্টিমিটার। সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। সমাধান হলো 672 ও 960-এর গসাগু হলো 96 সেন্টিমিটার। তাহলে আমরা জানতে পারলাম যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য এই 96 সেন্টিমিটার। এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে গ নম্বর প্রশ্ন হলো প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। গ নম্বর প্রশ্নের সমাধান করতে হলে আমাদের খ নম্বর থেকে এই সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য খ হতে পাই 96 সেন্টিমিটার। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা 672 ভাগ 96 এতটি। তাহলে 96 দিয়ে আমরা 672কে ভাগ করলে কত? 6 7 বার যাবে, 7 বারে 6 7 42, 6 7 নং 63 আর 4 63 64 65 66 67, অর্থাৎ কয়বার গেল? 7 বার, সমান সমান 60। তামার পাতে টুকরার সংখ্যা 960 ভাগ 96 এতটি।
समान समान छियान्ब्बे दिए 960 के भाग कर ले छियान्ब्बे भर एक बार जाए आरे शून्यटा अर्थात दस बार दस टी ताहले प्रत्येक पातेर टुकड़ार संख्या सुतरां प्रत्येक पातेर टुकड़ार संख्या यथाक्रमे 60 ओ 10 তাহলে এটা হয়ে গেল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব বাড়ির কাজ। বাড়ির কাজ হলো মূল বইয়ের 15 পৃষ্ঠার উদাহরণ 10 নং সৃজনশীল 10 নম্বর সৃজনশীল এই অঙ্কটা তোমরা সুন্দর করে বাড়িতে বসে চেষ্টা করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত।